খুবই এক্সাইটেড, কারণ এই উল্টো বাড়ি কিন্তু কোথাও দেখা যায় না, শুধুমাত্র এই জায়গায় দেখা যায়। উল্টো ঘর উল্টো বাড়ি, জানলা দরজা সব কিছু উল্টো, উল্টো হবে কিন্তু ন্যানোগাইড দাঁড়িয়ে আছে এই যে। আর হে গাইস, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যেটা কিনা উল্টো বাড়ি। খুবই এক্সাইটেড, এই উল্টো বাড়িটা অনেকেই নাম শুনলে ঘাবড়িয়ে যায় যে উল্টো বাড়ি মানে কি বাড়ি, উল্টোবার বাড়ি হয় নাকি? কিন্তু হ্যাঁ, উল্টো বাড়ি হয়। তো এখানে লোকেশনটা অ্যাড্রেস সমস্ত কিছু দেবো, তোমরা ভিডিওর সঙ্গে থাকো। সামনে দিকে এগিয়ে যাচ্ছি, আর একটা ফাস্টফুডের দোকান খুলে ফেলেছে, তার ব্যবস্থা আছে, ফুচকার ব্যবস্থা আছে, পরে আসছি পরে। তো এখন কিন্তু সামনের দিকে এগোচ্ছি, এই নিচের দিকে নামছি। এই হলো টিকিট কাউন্টার, টিকিটটা কাটার পরে কিন্তু এই ভিতরে ঢুকতে পারলাম। টিকিটের প্রাইস করে ফেলেছে 50 টাকা, এটা আগে কম ছিল, যেহেতু এটা একটা বিজনেস করার জন্য এখানে অনেক কিছু তৈরি করে ফেলেছে। আর পিছনে একটা দেখতে পাচ্ছ, এক্সপ্রেস ট্রেন, সেটাকে বাথরুম তৈরি করেছে, মানে কি একখানা তৈরি করে ফেলেছে। ওটার জন্য কি আবার এক্সট্রা টাকা দিতে হয়? কত টাকা? 100 টাকা। এটার নাম কি দাদা? বেলডাউন। হেভি সুন্দর একটা জিনিস তৈরি করেছে, এখানে আসলে আলাদা একটা শান্তি। উল্টো বাড়ি কিন্তু কোথাও দেখা যায় না, শুধুমাত্র এই জায়গাটাই দেখা যায়, সেই জন্য তোমাদের সামনে নিয়ে এলাম এই বাড়িটা। আবারও বাড়িটা দেখাই তোমাদের, দেখো এই হলো সেই উল্টো বাড়ি, উল্টো ঘর উল্টো বাড়ি। একটা উল্টো ঘরের যে চাল সেটাও কিন্তু উল্টো, এই ন্যানো গাড়ি দেখছো, এই ন্যানো গাড়িটা কিন্তু পুরো উল্টো, উপরের দিকে ঘরটা পুরো উল্টো। এখানে হলো টিন দিয়ে তৈরি টিন, এই হলো সামনের দিকটা। আর এখানে এই যে বাচ্চা কাচ্চারা কিন্তু খেলাধুলো করছে খুব আনন্দে, এই যে কাকিমারা দোলনাতে আর আনন্দ করছে। এখানে এসে কেমন লাগছে? কোথা থেকে এসছো? প্রত্যেক দিন আসো না, এই প্রথম আসছো? কেমন লাগলো এখানে এসে? পরে আবার আসবে? লোকজন আছে, খুবই ভালো লাগছে। এর আগে তোমাদের দেখিয়েছিলাম এখানে এসে আমি ভিডিও করে, কারণ আগে তোমাদের বলেছিলাম এখানে এসে দেখে যাও বাড়িটা। তো তোমরা হয়তো অনেকে এসছো, যারা যারা এসছো তারা কমেন্ট করে জানাও, আর যারা আসুনি তারা দেখে যাবে কখন না কখন এসে, ঠিক আছে? উল্টো হবে কিন্তু ন্যানো গাড়ি দাঁড়িয়ে আছে এই যে, আর তার নিচে কিন্তু বাড়িটাও কিন্তু উল্টো, জানলা দরজা সব কিছু উল্টো, উল্টো বাড়ি। আর এই যে সুল্টো সিঁড়ি, ওটার জন্য সুল্টো, এখন এই সিঁড়িতে উঠছে উপরে। এই হলো ভেতরটা। কাকা ভালো আছো? চিনতে পারছো? সেই অনেকদিন আগে এসেছিলাম ভিডিও করতে, আবার আজকে আসলাম। উল্টো বাড়ির ভিতরে কিন্তু সুল্টো হয়ে কিন্তু দাঁড়িয়ে আছি, পুরো অরিজিনাল ন্যানো গাড়ি। এটা অরিজিনাল ন্যানো গাড়ি না কাকা? অরিজিনাল নাই, কিন্তু দেয়াল টিভি, এই যে বোর্ড আছে, এসিটাও কিন্তু পুরো উল্টো। বেড আছে, এই বেডরুম, থাকার কোনো ব্যবস্থা নাই, যদি থাকি এই খাটে কিন্তু পড়ে যাবো, এই দেখতেই পাচ্ছ। এই যে যদি থাকলে পরে আপনাকে দরকার বাঁধতে লাগবে, যাই হোক একে থাকা যাবে না, এটা দেখার জন্য ঠিক আছে। পালিশ আছে দু সাইডে দুটো, একটা বোর্ড আছে, বোর্ডটাও কিন্তু উল্টো, সুইচগুলো দেখো, এদিকে উল্টো, এলো সুল্টো, এলো উল্টো। বসে খাওয়ার জন্য এই পাশে আছে, হ্যাঁ এই পাশে আছে, মাঝখানে টেবিল, মাঝখানে টেবিল, যদি কিছু একে রেখে দেয় তাহলে কিন্তু সব পড়ে যাবে। কিন্তু খাবার জন্য বসে এই পাশে, কি রকম খায় আমি দেখবো, উল্টো বাড়ির তোমাদের কিছু সিনেমাটিক শট দেখাই, তোমরা সেগুলো দেখো। এর নাম কি আছে? বিকি মাউস। এখানে প্রাইস কত আছে এটা? 50 রুপিস। তো এখানে কিন্তু বাচ্চা কাচ্চারা কিন্তু আনন্দ করতে পারে। এই যে এই রেস্টুরেন্ট থেকে এখন খাবো, অরেঞ্জ জুস নিয়ে নিলাম, এই যে এটা এখন খাবো। আর এখানে কি খাবার দেওয়ার আছে? এখানে আছে ভেজ ফ্রাইড রাইস, চিকেন কষা, দম আলু, চিকেন পকোড়া, ভেজ পকোড়া, আরও হবে আইসক্রিম, চায়, কফি, কোল্ড ড্রিঙ্কস। আচ্ছা আচ্ছা, তো এটা একটু খেয়ে নেই। এটা অরেঞ্জ জুস, এইটা যারা এখানে আসে তাদের জন্য কিন্তু ফ্রি, এক গ্লাস করে ফ্রি খাওয়ালো আমাকে। এই গরমের মধ্যে কিন্তু একটু অরেঞ্জ জুস খেয়ে নিলাম, যেটা কিন্তু নতুন হয়েছে, এই যে দেখতেই পাচ্ছ। এখানে এই যে বাচ্চা খেলা করছে, এখানে 100 টাকা প্রাইস। আচ্ছা
এটা কিন্তু 360 সাইক্লিং, এটা নিজে নামানো যাবে। এখানে এই যে ঘরগুলো আছে, এই ঘরের পাশে কিন্তু দোলনা আছে, এই দোলনায় কিন্তু দোল খাচ্ছি। আসলে দোলনায় দোল খাওয়ার মজাটাই আলাদা, মানে এটা একটা আলাদাই ফিলিংস হচ্ছে। ছোটো ছোটো বোনরা দোলনায় দোল খাচ্ছে। যারা দূরের থেকে যদি কেউ আসে তাদের জন্য কিন্তু এখানে থাকার ব্যবস্থা করে গেছে, সেটা তোমাদের আগে দেখিয়েছিলাম, আবারও দেখাচ্ছি। তো তোমরা যদি কেউ বাইরের থেকে যদি আসতে চাও তাহলে এর নাম্বারটা যোগাযোগ করে নেবে তোমরা। এই নাম্বারটা আমি পেলাম, ওই জন্য তোমাদের সামনে তুলে ধরলাম। এক্সপ্রেস জংশন, এখানে এই যে ট্রেন, ট্রেনের আদলেই কিন্তু একটা বাথরুম তৈরি করে ফেলেছে, এই যে দেখতেই পাচ্ছ। এর ভিতরে টিকিট লাগে নাকি ঢুকতে গেলে? কটাকা? 5 টাকা। আচ্ছা, এক্সপ্রেসের ট্রেনের আদলেই কিন্তু এই বাথরুম তৈরি করে ফেলেছে, এই যে দেখতেই পাচ্ছ। এই যে ভিতরটা তো দেখাচ্ছি না ঢুকে, যেহেতু 5 টাকা লাগবে। বাইরের দিকে চলে এসেছি, এই উল্টো বাড়ির পাশেই কিন্তু একটা নদী আছে, ওখানে গিয়ে একটু স্নান টান করবো। নুড়ি পাথরের উপরে কিন্তু আমরা জল দেখতে পেলাম, এইটাই কি নদী? মানে পুরো শুকনো জায়গা, তার মাঝখানে জল বয়ে যাচ্ছে। ওই দিকটা করে হয়তো নদী আছে, ওই দিকটা যাই। নদী বলে কিছুই দেখতে পাচ্ছি না। এখানে ভেবেছিলাম স্নান টান করবো, জলটা পুরো ঘোলা ঘোলা জলে কিন্তু স্নান করা যাবে না। এই জলে মনে হয় পা দিলেও মনে হয় পা ডুববে না, এরকমটা ব্যাপার। জল আছে তো, জল আছে গাইস। নদীতে যখন এসছি আর কী করবো, স্নান তো করতে পারলাম না, ওই জন্য পাটা ধুই নেই। এটা একটা স্মৃতি হিসেবে থেকে যাবে। সব বড় বড় পাথর ভর্তি এই নদীতে, এই পাথরগুলো কিন্তু অনেক সময় কাজে লাগে অনেকের। দেখো কত সুন্দর সুন্দর পাথর, এইগুলো পাথরের সাইজ। এই নদীতে কিন্তু নুড়ি পাথর কিন্তু ভর্তি। এই নদীটাকে উপভোগ করছি, আর এখানে কোনো মানুষজনও নেই। আমি এইখানে বলুন তো, আমি এখানে একটা মানুষও দেখতে পেলাম না এখানে এসে। ওই দিকটা হয়তো কিছু গাছগাছালি দেখতে পাচ্ছি আমরা, কিন্তু ওই দিকটায় গ্রাম ট্রাম আছে কি জানি না। যাই হোক, ওই দিকে আর যাবো না এখন, এইদিকে আবার চলে যাবো। তোমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি, উল্টো বাড়ির ঠিকানাটা। আর এটা হচ্ছে জলপাইগুড়ি জেলার ভিতরেই, আর ধূপগুড়ির থেকে কিছুটা দূরে বানারহাট ডোনার্স ফার্ম সিটি, মানে মেন হচ্ছে বানারহাট ডোনার্স ফার্ম সিটি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট করে জানাও। আর বেশি ভিডিও বড় করবো না, এখানে শেষ করছি। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করো, করে আমাদের পাশে থাকো। পরবর্তীকালে নেক্সট ভিডিও আপলোড করলে সবার আগে পেয়ে যাবে। আর কথা বলবো না।